Tora çıkıp koştuk giyseydi değil mi? Hocam merhaba, rica zekkan hocaya Harun ya. Ve Harun ne yaptın bunu şahı hoşan bir kutlu gediğin amına koyayım. বিষয়টা প্রচুর পরিমাণ দুঃখজনক, প্রচুর পরিমাণ আপনি আজকে না কামলা বাচ্চা কামলা দেখছ তার দুঃখে আসতেছে ভিডিও কলে কথা কই এই কামলা এই যে হারান এই ভিডিও কলে কথা কই না তোর দুঃখে মানুষের লাগে মজা লইতাছে বুঝছ নাই আমার দুঃখে জি কত বড় সাহস হ্যাঁ আমার নরে কামলা আমারে নিয়ে মজা লই দিয়া দে দুইটা দে আরে কি মতো এই কামলা এই কি বাসে হ্যাঁ কোন লই মো আমার প্রেমিকা গেছিগা দেখে তুমি হাসতাছো খুশি না এই দাঁড়া কোন লই মো আমার তো বিয়া ঠিক হয়েছে মুন্নির লাগে তাই বহুত দিনের আশা আকাঙ্ক্ষা আমার পড়েছে আমি বিয়া করব আমি যেখানে আনন্দ ফুর্তি করার কথা সেখানে তুই কান্তাস কষ্ট বেচারটা তুই দাঁড়িয়েছ কলজা ভাইটা যায় কষ্টে দুঃখে কষ্ট তোর আজকে কষ্ট কি সাইজে দিন হইতে পারে কারণ এই বুড়া খাটা একদম দীর্ঘদিন ধরে ওখানে কাম করে তার মানে কোনো ভাবে লাইন গাট করিয়া অলগে সম্পর্ক করছে তার মানে হয়েছে গিয়া এই বিয়া তো আমি করুন না রে ভাই খেয়ে দিবা তুমি আর আমি করবো বিয়া ইম্পসিবল আমি এখন গিয়ে বিয়া ভেঙে দেবো তোর বিয়ের গোষ্ঠী যাই কইতে কই হলো আমি কিছু বুঝলাম না আমি এর মধ্যে নাই কি কি সমস্যা আমরা সমস্যা কি আপনি জানেন না ওই যে আমার বাড়িতে যে কাম বাজে হারুনিয়া ওই হারুনিয়ার এত বড় সাহস আপনি কই থেকে দিলেন আমার কোন ওই আমার বাড়িতে কাম করে দেখে আমি বল দিছি থেকে তো সাহসটা পায় কে লাগে লাগে কি মাইনছিল লাগে এরকম বেয়াদবি করব হ্যাঁ আর মাইনছিল লাগে বেয়াদবি করব আমার কাছে জানাই তোইব তো আরে কি করছ জানেন আমি দুঃখের বিষয় আমার দুঃখের বিষয় আমি কান্তাছি কি করব না করব এটা বুঝা পায় না হে রে আমার দুঃখ দেখে হাসে তো হাসে গেড়া আমারে বিচারটা দিলে তো হয় মুন্নি কোথায় আগে বলেন মুন্নি তোমার কমকে মুন্নি কি কই আমার মুন্নির লগে কথা কার লগে মুন্নির লগে আমিও রয়েছি দেখ তুমি কি করছো না মানে কি করতে বাকি এখন তুমি এত খারাপ যে তোমার বাড়ির
তোমার বাড়ি রাখাল একটা গৃহকর্মী তার লগে তোমার প্রেম ইকিশ পিটি আর একদম চুপ মুখ সামলে করা বল বাবা দেখছো কি কয় আমি দেখি হিমকাল হেপুল লাগে আমি বলে কার লগে কথাই কয় আর হাসে একদম কম কম ছি কেন রে ভাই আমি কি অপরাধ করছি তোমার লগে তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো আর কথা আছে না যে চিল্লে কান্না গেছে কানে হাত না দিয়ে চিল্লের পিছনে দৌড়াচ্ছ কে কি বলছ না বলছ আমি জানি না না জেনে তুমি আমার চরিত্রের দিকে আঙুল তুলতে পারো না কেউ কিছু করবে না তো আমার যা কাকা আমি আপনাকে পুরো যাই আমি এই বিয়ে আর করব না আজকে এখানে বিয়ে ডিসমিস আরে থামো আচ্ছা তুমি থামো তোমার মতো পোলা আমি চাইলে হাজারটা পাবো ঠিক আছে বিয়ে করতে চাও না তো চাইবা না বিয়ে করব না তোমাকে কিন্তু আমার চরিত্রে তুমি কলঙ্ক লাগে তারপর যাবে সেটা তো আমি হতে দিব না আর বাহরুন কাটা আই তোর দুজন থাম হারুন মিয়া ও হারুন মিয়া এই বাইরে হও হ্যাঁ কই দাও আবার ব্যাপার করতেছে আমি কইছি যখন আমার লগে মুন্নির লগে বিয়ে ঠিক হয়েছে মিষ্টান্ন বিন এই জানে কি জানি কইতে আছে আমার হাসতে হাসতে জীবন যায় ও আচ্ছা আচ্ছা মিস্টার বিন তুই মিস্টার বিন দেখতেছিলি এই যে তোমাদেরকেও বলি হারি একটা জিনিস কি সোজাভাবে বুঝতে পারো না ও অনেক কষ্টে ছয় মাসের বিয়ে জমায় বেতন জমায় ও মোবাইলটা কিনছে কিন্তু সে এত জোরে জোরে সাউন্ড দিয়ে ভিডিও দেখে যে আমি পড়তেও পারি না ঘুমাইতেও পারি না এই জন্য আমি ওর একটা হেডফোন কিনে দিচ্ছি ও সারাক্ষণ কাজ শেষে হেডফোনটা কানে গুজে রাখে হয়তো বা হেডফোন গুজে সেটাই দেখতেছিল না বুঝে না শুনে একটা মানুষ এভাবে মারা উচিত ধর তুই তো আমার একদম বিয়ে হয় না মাত্র কথাবার্তা ফাইনাল হয়েছে এই মাস প্যাস্ট লাগাচ্ছে না কি লাগাচ্ছে এটা পরে জানা যাবো তুমি একটু আগে কি বলছিল আমার চরিত্র নিয়ে কথা বলছো আজকে আমি আমার বাবার সামনে বললাম আমি তোমাকে বিয়ে করব না হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে মানুষ মাত্রই তো ভুল হয় একটু ক্ষমা করে দিয়া জানা যেই ভুল করছো তুমি আমার চরিত্রের দিকে আঙুল তুলছো আর এই যে তুই তোরেও বলি হেডফোনটা কিনে দিছিলাম ভালোর জন্য তুই যে এই বাজে কাজ গুলো করবি সেটা তো বুঝতে পারি নাই আজকের পর থেকে তুই যেখানে সেখানে কাঁদবি না যেখানে সেখানে হাসবি না যেখানে সেখানে কানে হেডফোন দিয়ে হাঁটবি না তোর কাজ শেষে ঘরের কোনো না তো বারান্দায় বসে বসে হেডফোন দিয়ে গান শুনবি বুঝতে পারছস জি কানলো দোষ হাসলো দোষ হ্যাঁ